আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই সংবাদ শিরোনাম। হয়রানি ছাড়া যেন মুসল্লিরা পবিত্র হজ পালন করতে পারেন সেই ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সরকারের কারসাজিতে চালের বাজার নিয়ন্ত্রণ করছে বড় কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, অভিযোগ মির্জা ফখরুলের। বন্ধ হচ্ছে গ্রামীণ এলাকায় মাছ চাষে প্রযুক্তি সেবা প্রকল্প, বেকার হওয়ার পথে 5 শতাধিক কর্মী। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে, তৃণমূলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। এবং জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সংবাদ শিরোনাম শুনছিলেন বিস্তারিত। হয়রানি ছাড়া যেন মুসল্লিরা পবিত্র হজ পালন করতে পারেন সরকার সেই ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সবাই যেন সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ সময় দেশের সম্মানের কথা মাথায় রেখে সৌদি আরবের আইন অনুসারে হজ পালনে মুসল্লিদের প্রতি আহ্বান জানান তিনি। আপিল মাহমুদের রিপোর্ট। করোনা মহামারীর কারণে প্রায় 2 বছর পর এবার সৌদি আরবে পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন 57,500 বাংলাদেশি মুসল্লি। তাদের মধ্যে সরকারি খরচে যাচ্ছেন 4,000 হজ যাত্রী। গণভবন থেকে রাজধানীর আশকোনা হজ অফিসে ভার্চুয়ালে যুক্ত হয়ে হজ কার্যক্রমের উদ্বোধন ও হজ যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন অবশ্যই তারা যেন সুষ্ঠুভাবে পালন করতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারেন। ডিজিটাল পদ্ধতির উন্নয়ন ও সৌদি আরব সহ সবার আন্তরিকতায় হজ ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক সহজ হয়েছে বলে জানান তিনি। আমাদের হজ ব্যবস্থাপনাকে আরও প্রযুক্তি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ইমিগ্রেশন ঢাকায় হয়ে যায়, সেখানে কোনো হয়রানি হয় না, তাদের মালপত্র যথাযথ স্থানে পৌঁছে যায়। সৌদি আরবের সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু হয় তার জন্য হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন 2021 প্রণয়ন করেছি, এবং হজ যাত্রীরা যাতে কোনো রকম হয়রানি ছাড়া হজে যেতে পারেন, হজ পালন করতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি। হজ পালনকালে নিজেদের দায়িত্বের কথাও স্মরণ করে দেন তিনি। যারা যাবেন হজে অবশ্যই সৌদি আরবের যে সমস্ত নিয়ম কানুন এবং আইন সেটা সকলকে মেনে চলতে হবে। হজে সকল কিছু আইন মেনে সবাই চলবেন এটাই আমরা আশা করি, কারণ আপনার নিজের ইবাদত বন্দেগি যেমন করা, আবার দেশের মান সম্মান রক্ষা করা, এটাও কিন্তু সকলের কর্তব্য। সব ধরনের বিপদ ও দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে হজ যাত্রীদের দোয়া করার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবেন। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সরকারের কারসাজিতে বড় কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, চালসহ নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ায় সাধারণ মানুষের মাঝে হাহাকার চলছে। রাজধানীতে এক আলোচনা সভায় সরকার হঠাতে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রক্রিয়া সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মনুল হাসানের উপর অভিযান, জরিমানা সহ সরকারের নানা উদ্যোগের পরও নিয়ন্ত্রণহীন চালের বাজার। খোদ সরকারের মন্ত্রীরাই বলছেন বড় কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের বাজারের কারসাজির সাথে জড়িত। বিএনপি বলছে সবকিছু জানার পরও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না, কারণ লাভের ভাগ যাচ্ছে সরকার সমর্থকদের কাছেও। সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারো না, যারা এই দুর্নীতিবাজদেরকে ধরতে পারো না, এই যে ছোট ছোট আড়তদারকে গিয়ে ধরে বেড়াচ্ছ চালের বাজারে গিয়ে, আসল ব্যাপার তো সেখানে নয় যে বড় বড় কর্পোরেটগুলো তারা এত বেশি করে আপনার চাল কিনছে যেন চালের দাম বেড়ে যাচ্ছে। সরকারের প্রশ্রয় ছাড়া, সরকারের মদত ছাড়া কখনোই এটা করা সম্ভব হয়। মনে করেন 1974 সালের কথা, তখনও দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্যশস্যের দাম বেড়ে গিয়েছিল। আজকে আবার
খাদ্যশস্যের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে এবং মানুষের হাহাকার শুরু হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে জনগণের কোনো সংকটের সমাধান হবে না। সরকার বিরোধী আন্দোলনে সবাইকে এক কাতারে আসার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হবে না। এখানে অবশ্যই আওয়ামী লীগকে সরে যেতে হবে, কেউ বাম ডান হোক যেটাই হোক, আসুন আজকে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা যে ঐক্য প্রক্রিয়া শুরু করেছি সেই ঐক্য প্রক্রিয়াকে আমরা সবাই সফল করি। বিএনপি মহাসচিবের অভিযোগ, গত এক যুগে সারা দেশে 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছাড়াও 600+ নেতাকর্মীকে গুম করা হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে চালের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ক্রয় রসিদ দেখাতে না পারা সহ বেশ কিছু অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে বেশিরভাগ দোকান খালি রেখেই পালিয়ে যান মালিকরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস। তিনি আরও বলেন, মিল মালিক ও পাইকারদের যোগ সাজসে চালের বাজার অস্থিতিশীল হচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ লাইসেন্স বাতিল করা হবে বলেও এ সময় জানানো হয়। পেঁয়াজের দাম বাড়া, পেঁয়াজের টাকা চালান দেনা, আলুর দাম বাড়া, আলুর দেনা চালান দেনা, এরকম সবাই কাম করতেছে। অভিযান চলতেছে, যখনই অভিযানটা শুরু হয় সব পালায়, আবার যখন চলে যায় আবার যাতাই। অধিকাংশ প্রতিষ্ঠানে ক্রয় মূল্যের কোনো ভাউচার নেই, এরপরে স্টক রেজিস্টার হাল্লাগাদ নেই, মূল্য তালিকার সাথে বিক্রয় রসিদের কোনো মিল নেই। আমাদের নিয়মিত তদারকি যে ফাইন্ডিংসগুলো পাই সেটার জন্য আমরা জরিমানা আরোপ করছি। এর থেকে যদি সংশোধন না পাই তখন আমরা পরবর্তীতে অন্য যে ব্যবস্থা নিতে নেওয়া প্রয়োজন হয় সেটাই নেওয়া হবে। আটা ময়দার রেকর্ড দামে বিপাকে রয়েছে সাধারণ মানুষ। গত সপ্তাহে 110 টাকার 2 কেজি প্যাকেটের লাল আটার দাম আজ 140 টাকা, অর্থাৎ 2 কেজিতে বেড়েছে 30 টাকা, আর ময়দার 2 কেজি প্যাকেটের দাম বাড়তি 15 টাকা, জানাচ্ছেন আদ্দিন সাজীব। অস্থির কিংবা অসহনীয় নিত্যপণ্যের বাজার, এই বিশেষণগুলো এখন বাজারে চলে না। মনিটরিং এর পরেও নিত্যপণ্য কিনতে বিপর্যস্ত মানুষ। 2 কেজি লাল আটার দাম এক সপ্তাহে বেড়েছে 30 টাকা। বিক্রেতাদের দাবি 2 কেজি 140 টাকা, এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। তীরের ব্রাউন, এসিআই ব্রাউন যে লাল আটাটা, ওটা করে ফেলছে 140 টাকা প্যাকেট, যেটা শুধু ছিল আপনার 90 টাকা 95 টাকা প্যাকেট, ওটা এক ধাপে বাড়াইছে তারা 30 টাকা। আমাদের জন্য হিমশিম হয়ে যাচ্ছে আর কি চলাটা, আর কি এটার জন্য সবচেয়ে বড় কষ্টকর, শুধু আটা না প্রতিটা জিনিস। অথচ 2 সপ্তাহ আগে এই আটার দাম ছিল 100-এর কাছাকাছি। শুধু আটাই নয়, লাফিয়ে বাড়ার এই তালিকায় আছে ময়দাও। 1 সপ্তাহ আগের 2 কেজি ময়দার দাম এখন 15 টাকা বেড়ে 140 টাকা। আটার অবস্থা তো ভয়াবহ, আটা তো সোনা হয়ে গেছে, এখন আটা ধরা যায় না। প্যাকেট আমি আগে নিতাম, এখন এই প্যাকেট আমার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এখন আমি জিজ্ঞাসাই করে নিলাম। চালেও নেই স্বস্তি, মোটা চালের দাম 52 থেকে 54 টাকা, মিনিকেট 68 আর নাজির সেল 74 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আটার চাল যেটা এটা বিক্রি করছি 2400-2450, এখন বেচা লাগে 2700-2750, 6 টাকা কেজি। যা ফসল বাড়ি গেছে কিন্তু কোনো প্রবলেম হইতো না, কিন্তু এটা লালা ঝামেলা করছে। 8টা কোম্পানি চাউল কিনা প্রচুর পরিমাণ চাউল কিনছে, কিনা স্টক করছে, এই জন্য ক্রাইসিসটা বাজারে। অস্থির ডিমের বাজার, প্রতি ডজন পাইকারিতেই 120 টাকা, তবে কিছুটা সহনীয় সবজির বাজার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বন্ধ হয়ে যাচ্ছে গ্রামীণ এলাকায় মাছ চাষে প্রযুক্তি সেবা প্রকল্প। এতে বেকার হতে বসেছেন প্রকল্পের 5 শতাধিক কর্মী। অভিজ্ঞতা কাজে লাগাতে চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে তাদের কাজে লাগানোর উপায় খোঁজা হচ্ছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। ইউনিয়ন পর্যায়ে মাছের উৎপাদন বাড়াতে 2015 সালে একটি বিশেষ প্রকল্প শুরু করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বিভিন্ন পদে 512 জনকে নিয়োগ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে 30 জুন। এতে চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা। চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান করছেন তারা। তাদের চাকরি রাজস্ব খাতে নেয়ার সুপারিশ করে মৎস্য অধিদপ্তর ও
প্রকল্প পরিচালক। জনপ্রশাসন মন্ত্রণালয়ও 600 ক্ষেত্র সহকারীর পদ সৃষ্টির সম্মতি দেয়। এরকম ভাবে আশা দেওয়া হয়েছে যে জাতীয়করণ করা হবে, আমরা ওইভাবেই আন্তরিকতার সহিত কাজ করেছি। এই মুহূর্তে আমাদের চাকরির বয়স নাই, আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের চাকরি চলে গেলে আমাদের সব শেষ হয়ে যাবে, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। ভুক্তভোগীরা বলছেন তাদের বাদ দেওয়া হলে মাছ চাষ সম্প্রসারণ যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি নতুন জনবল নিয়োগেও দীর্ঘ সময় লাগবে। যে মামলার অবজারভেশন সেখানে স্পষ্ট বলা হয়েছে যে দপ্তর যদি চায়, মন্ত্রণালয় যদি চায়, তারা তাদের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করতে পারে। আমাদের প্রজেক্ট 2020 সালে শেষ হওয়ার কথা ছিল, তো সেখানে আমাদেরকে আশার বাণী দেওয়া হয়েছে যে আমরা যাতে আমাদের কার্যক্রম চালিয়ে যাই, 2 বছর আমাদেরকে এক্সটেনশন করা হয়েছে। অধিদপ্তর আমাদেরকে আশার বাণী শুনিয়ে এখন তারা কেন আমাদেরকে অধিদপ্তর থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আমরা তারই জবাব চাই। অনতি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করে দেশ সেবায় এবং মাছ চাষে আরো সাফল্য কামনা করছি। তবে মন্ত্রণালয় বলছে আইনি সীমাবদ্ধতার কারণে তাদের চাকরি স্থায়ী করা যাচ্ছে না। সরকারি বর্তমান আইন কানুনে প্রকল্পের কোনো জনবলকে রাজস্ব খাতে নিয়োগের কোনো সুযোগ নাই। তারপরে এমনি মানবিকতা, যেহেতু তারা অনেকদিন কাজকাম করেছে, আমরা তাদেরকে আবার কোনো প্রকল্পে ইনভলভ করতে পারি কিনা সেজন্য একটা প্রকল্প আমরা নিয়ে কাজ করতেছি, যদি তাহলে কি এটাতে কোনোভাবে অ্যাকোমোডেট করা যায় সেজন্য। দেশে মাছের উৎপাদন প্রায় 50 লাখ টন, এই ধারাবাহিকতা রক্ষা করতে অভিজ্ঞ জনবল প্রয়োজন বলে মনে করছেন প্রকল্পের কর্মীরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এবারে বাজেটের খবর। করোনা অতিমারীর কারণে আসছে বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে। তৃণমূলে এবার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। অবকাঠামো উন্নয়ন ও সেবার মান বাড়াতে বাজেটে থাকবে নতুনত্ব। তবে শুধু অবকাঠামো নয়, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, জনবল নিয়োগ এবং বিনামূল্যে ওষুধ দেওয়া সহ অন্যান্য খাতেও বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। করোনাকালে স্বাস্থ্যখাতের দুর্বলতার বিষয়টি দেশ জুড়ে ছিল আলোচনায়। বিষয়টি মাথায় রেখে এবারের বাজেটেও থাকছে বিশেষ বরাদ্দ। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এরই মধ্যে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা উপকরণ সংগ্রহ, জনবলের প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। গেলবার স্বাস্থ্যখাতে মোট বরাদ্দকৃত অর্থ ছিল প্রায় 31,500 কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন বাজেট ছিল 17,306 কোটি, কিন্তু এখান থেকে 3,300 কোটি খরচ করা যায়নি। এরপরও উন্নয়ন খাতে এবার আরও 5,500 কোটি টাকা বাড়াতে চায় সরকার। কমিউনিটি ক্লিনিক, সেগুলোকে আমরা আপগ্রেড করব, আমরা অক্সিজেন জেলা হাসপাতালগুলোতে স্ট্রেংথেন করব, মোবাইল ইউনিটগুলোকে উপজেলায় নেওয়ার জন্য থাকবে, যে বরাদ্দ আমরা দিয়েছি আগে এই সকল ব্যবস্থা করা হবে। তো উল্টো অভিযোগ আছে, তারা পুরোপুরি ব্যয় করতে পারেন না, প্রধানমন্ত্রী বলছেন যে ব্যয় করতে হবে। ইমপ্লিমেন্টিং অথরিটি হচ্ছে অধিদপ্তর, সুতরাং ইমপ্লিমেন্টিং অথরিটি সব কাজগুলি হলে সেটাই প্রপারলি হবে, কারণ যারা ধরেন এক্সপার্ট না তাদেরকে দিয়ে কাজ করালে তো এটা আসলে আসল ফলাফল পাওয়া যাবে না। দেশের স্বাস্থ্যসেবার জন্য মোট ব্যয়ের 73% আসে জনগণের পকেট থেকে, আর বাকি 27% জাতীয় বাজেটের অবদান। বিগত বাজেটগুলোর পর্যালোচনায় দেখা যায় স্বাস্থ্যখাতে বরাদ্দ মোট বাজেটের 5% মধ্যেই ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদর্শ মান অনুযায়ী স্বাস্থ্যখাতে জনপ্রতি সর্বনিম্ন বাজেট হওয়ার কথা 8,000 টাকা, কিন্তু বাংলাদেশে তা অর্ধেক, ফলে অনেক ক্ষেত্রেই সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয় না। বিশ্লেষকরা বলছেন রোগ প্রতিরোধ সক্ষমতা অর্জন এবং অবকাঠামো উন্নয়ন, এই দুই দিক বিবেচনায় হওয়া উচিত স্বাস্থ্য বাজেট। হেলথে 1 টাকা বিনিয়োগ করলে রিটার্ন 18 টাকা, রাস্তায় বিনিয়োগ করলে যত রিটার্ন আসবে, হেলথে বিনিয়োগ করলে তার চেয়ে অনেক বেশি রিটার্ন আসবে এবং সেটা লং টার্ম। বাজেটের আগেই স্বাস্থ্য বিভাগ কেটে নিয়ে বিশাল কর্মযজ্ঞ করতে হবে, এগুলো প্ল্যানিং করতে হবে, টার্গেট সেট করতে হবে। বাজেটে বরাদ্দটা কমপক্ষে 10% হওয়া উচিত, যদিও WHO-র হিসাব মতে এটা প্রায় 15% হওয়া উচিত, কিন্তু এটা ধাপে ধাপে আমাদেরকে 15% বা 12% যেতে হবে। আর সরকারকে কড়া নজর দিতে হবে, যেটা সেটা হলো যে আমাদের যদি হেলথ সিস্টেমকে ঠিক না করা যায় তাহলে আমাদের কোনো উন্নতি তেমন কোনো কাজে লাগবে না, কারণ টাকা দেশের বাইরে চলে যাবে। একটা দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বিদেশের উপর নির্ভর করে থাকে, চলা যায় না। স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও একটি জাতীয় কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। গত 29 মে প্রতীক বরাদ্দের পরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে একে অপরের দোষারোপ ছাড়া এ পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তারা তৎপর রয়েছেন। এবারের নির্বাচনে 2 দলীয় ও 3 স্বতন্ত্র মেয়র প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের আরফানুল হক রিফাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশিদুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, নিজামুদ্দিন কায়সার এবং কামরুল আহসান বাবুল। কুমিল্লার এই নির্বাচনের 105 কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। এখন পর্যন্ত যেটা আছে মোটামুটি আমি তাদের কাছে যে দাবিগুলো জানিয়েছি, যদি তারা দাবিগুলো মানে অনুযায়ী কাজ করে তাহলে ভোট সুষ্ঠু হবে বলে আমি বিশ্বাস করি। আমি মেয়র নির্বাচিত হলে সর্বপ্রথম দুর্নীতি উচ্চারিত, দুর্নীতির বিরুদ্ধে আমার জেহাদ। একটা মেয়র কাম হলো জনগণের বাসা। আমি যেভাবে ভ্যাকসিনের নিয়ে দিছি, তারা জিঙ্গা ওয়ার্ডে মাকে মাইক মাইক করে মাইকিং করে সময় তো দিতে হচ্ছে না, পরে মাইকিং করছি। আমাদের নড়া নগর স্বাস্থ্যকেন্দ্র যেটা যে আমাদের সেবক আছে 400 দিয়া প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে ফাড়েছে। দর্শক, কুমিল্লার আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের খবর সংগ্রহ করতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন তার সাথে সরাসরি যুক্ত হব, জানতে চাইব তপু, নির্বাচনী প্রচারণা পরিবেশ ঠিক কেমন দেখছেন, আজকের দিনের খবর কি? ধন্যবাদ সুমনা, আমি এখন আছি কুমিল্লা সিটি কর্পোরেশনের যে নগর ভবন সেই নগর ভবনের সামনে। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আমি এই সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই সিটি কর্পোরেশনে অংশ নেওয়া যে 5 মেয়র প্রার্থী রয়েছেন তারা সকলেই আছে বিভিন্ন ওয়ার্ডে, তাদের যে গণসংযোগ, উঠান বৈঠক, রিফ্লেট বিলি সব বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করেছেন। তারা যেটা আমাদেরকে বলছেন যে তারা সবাই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে যে নৌকার যে মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিনি যদি নির্বাচিত হন তবে তিনি দুর্নীতিমুক্ত প্রথমে করবেন এই কুমিল্লা সিটি কর্পোরেশনকে, একই সাথে যে নাগরিক যে সেবা রয়েছে সেই সেবাগুলো তিনি নিশ্চিত করবেন। এদিকে যে পরপর 2 মেয়র নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী থেকে মেয়র প্রার্থী হিসেবে যে দাঁড়িয়েছেন মনিরুল হক সাক্ষু, তিনি যেটি বলেছেন যে তার বিরুদ্ধে যে কিছু অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগগুলো ভিত্তিহীন। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি যে মেয়র থাকাকালীন যে অসমাপ্ত যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো তিনি সমাপ্ত করার জন্য তিনি আবার মেয়র হিসেবে নির্বাচিত হতে চান। এবং তিনি যেটা বলছেন যে যে কুমিল্লা সিটি কর্পোরেশন যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো তিনি শতভাগ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেবেন। এদিকে হাত পাকার যে মেয়র প্রার্থী রয়েছেন রাশিদুল ইসলাম, তিনি ইভিএম নিয়ে কিছু অভিযোগ করেছেন। তবে তারা যেটা বলছেন যে তারা যে ভোটারদের যে সাড়া তারা মাঠে পাচ্ছেন এবং তারা জয়ের ব্যাপারে আশাবাদী। এছাড়া আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লা সিটি কর্পোরেশনে। ধন্যবাদ মনির হোসেন তপু। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফেনীতে দেশ বিদেশের 90 জাতির আম ফুলিয়ে সাড়া ফেলে দিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ সোলায়মান। সোনাগাজী উপজেলায় মুহুরী সেচ প্রকল্পের ফেনী নদী তীরবর্তী এলাকায় প্রায় 15 জমিতে তার এই আম বাগান। সেখানে দেশি জাতের পাশাপাশি রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল ও চীনসহ বিভিন্ন দেশের বাহারি সব আম। 1986 সালে সেনাবাহিনী চাকরি থেকে অবসরে যাওয়ার পর 1992 সালে 3 টাকা পুঁজি নিয়ে পারিবারিক জমিতে খামার তৈরির কাজ শুরু করেন সোলায়মান। রাসায়নিক মুক্ত এই আম সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করেন তিনি। সাধারণ জাতের আম কেজি প্রতি 100 ও বিদেশি জাতের আম বিক্রি হয় প্রতি কেজি 200 টাকায়। সারা বছর আম পাওয়া যায় তার বাগানে। কৃষি বিভাগের সহায়তা পেলে ভবিষ্যতে বড় আকারে বাগান করে বিদেশে আম রপ্তানির চিন্তা করছেন সোলায়মান। আন্তর্জাতিক সংবাদ।
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুদিনে সাংবাদিক সহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রামাল্লা শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে 17 বছরের এক ফিলিস্তিনি কিশোর মারা যান, তার নাম মোহাম্মদ ওদে। এর আগে বুধবার গুলিতে নিহত হন 31 বছরের এক নারী সাংবাদিক, তার নাম গুফরান ওয়ারাসনে। পশ্চিম তীরের হেভরানে অবস্থিত আরব শরণার্থী শিবিরের প্রবেশ মুখে তাকে গুলি করা হয়। এছাড়াও গুলিতে আয়মান মাহমুদ মোহাইসেন ও বিলাল আওয়াদ কাবাহা নামে আরও দুজন প্রাণ হারান। এবারে পার্টেক্স খেলার খবর। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাংশ। দুই গ্রুপে ভাগ হয়ে ক্যারিবীয় সফরে যাচ্ছেন টেস্ট দলের ক্রিকেটাররা। রাত 7:45 কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা দেবে দলের একাংশ। যুক্তরাষ্ট্র সফর বাতিল করে দলের সঙ্গেই যাচ্ছেন নতুন অধিনায়ক সাকিব আল হাসান। এই সিরিজেই সহ অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। আগামী 6 জুন টেস্ট স্কোয়াডের বাকি সদস্যরা যাবেন। এরপর ওয়ানডে আর টি-20 দলের ক্রিকেটাররা 22 জুন দেশ ছাড়বেন। টেস্টের পর 3টি টি-20 ও 3টি ওয়ানডে খেলবে টাইগাররা। তবে খরচ কমাতে সফর সঙ্গী কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভ্রমণ টিকিট ও হোটেল ভাড়া সহ সব কিছুরই খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। এবার দলের সঙ্গে যাচ্ছেন না নির্বাচক, মিডিয়া ম্যানেজার এবং চিকিৎসক। অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে 16 জুন আর সেন্ট লুজিয়ায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে 24 জুন। সংবাদ শেষ করব তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হয়রানি ছাড়া যেন মুসল্লিরা পবিত্র হজ পালন করতে পারেন সেই ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সরকারের কারসাজিতে চালের বাজার নিয়ন্ত্রণ করছে বড় কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, অভিযোগ মির্জা ফখরুলের। বন্ধ হচ্ছে গ্রামীণ এলাকায় মাছ চাষে প্রযুক্তি সেবা প্রকল্প, বেকার হওয়ার পথে 5 শতাধিক কর্মী। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে, তৃণমূলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। এবং জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।